পুরি দর্শক শুল ইসলাম আপনারা দেখছেন আরাম বাগরি ও দর্শক গতকাল কালীঘাটে তৃণমূল কংগ্রেসের যে পাঠশালাটা বসেছিল সেখানে নাকি অনেক সব রদবদল হয়েছে সাংগঠনিকভাবে আর তার মধ্যে যেটা খবর আর কি যে সিদ্দিকুল্লার কদরটাও নাকি অনেকটা বাড়ানো হয়েছে তাকেও নাকি অনেকটা দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে অবশ্যই রয়েছে মুর্শিদাবাদ সিদ্দিকুল্লাকে মুর্শিদাবাদের দায়িত্ব হারের দরুণ নেতাদের মৃদু ধমক মমতার ওই জেলার দুই এমপি একজন হচ্ছেন খলিলুর রহমান আর একজন হচ্ছেন আবু তাহের খান তাদেরকে নাকি ধমক দেওয়া হয়েছে যে তারা ভোটে ঠিক মতো করে কাজ করেননি তারা নাকি অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন সংখ্যালঘুরা আমাদের পাশেই রয়েছেন আপনারা কাজ করেননি সেই জন্যই হার এইসব আর কি বলা হয়েছে আর যেটা খবরদর্শক সিদ্দিকুল্লাকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে মানে শুধু মুর্শিদাবাদই নয় যেটা খবর দর্শক আর একটা জেলা মালদা তারও নাকি দায়িত্ব দেওয়া হয়েছে বা হচ্ছে দর্শক এখন কি ব্যাখ্যা করবেন এটাকে এই সিদ্দিকুল্লাকে আমরা যা দেখে মানে দেখেছি বা দেখছিলাম যাকে বলা যায় যে ইউজ করে একেবারে ছিবড়ে করে ফেলে দেওয়া যেটা দেখছিলাম যে সিদ্দিকুলার ফেসটাকে ইউজ করে তৃণমূল কংগ্রেস তাদের যে সংখ্যালঘু যে ভোট ব্যাংক সেটাকে মজবুত করে ছিবড়ে করে দিয়ে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই সিদ্দিকুল্লাকেই আবার সামনে আনা হচ্ছে মানে তার কদরটাকে এখন আবার বাড়ানো হচ্ছে তাকে এখন আবার দলে ইজ্জত দেওয়া হচ্ছে তাকে এখন আবার দলে কাজ লাগানোর চেষ্টা হচ্ছে কারণটা কি দর্শক আমরা কি দেখছিলাম সিদ্দিকুল্লার ক্ষেত্রে তার একটা সংগঠন ছিল আর কি মানে একটা সংগঠনের তিনি একজন দায়িত্বে ছিলেন জমিয়তে উলামায় হিন্দ এখনও তিনি দায়িত্বে রয়েছেন কিন্তু এখন আর বোঝা যায় না যে তিনি আদৌ আছেন কি মানে সেই প্রোগ্রাম সেই কর্মসূচি যেটা আমরা দেখতাম বাম সরকারের আমলে কলকাতার বুকে সেরকম আর কিছু দেখা যায় না যেদিন থেকে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করে গেছেন সেদিন থেকে সেই সংগঠনের যে মুখ যে বিষয়টা সেটা উবে গেছে কিন্তু পদে রয়েছেন এটা কিন্তু আমরা জানি তো সেই সংগঠনের ব্যানারেও যখন কোথাও রিলিফ দিতে গেছেন তাকে আক্রান্ত হতে হয়েছে তিনি মন্ত্রী তিনি মেমারিতে দেখছেন রিসেন্টলি হচ্ছে মেমারি দু নম্বর ব্লক তিনি মন্ত্রী তিনি নেতা অথচ তার কথা মানে একজন ব্লক ব্লক লেভেলের নেতা শোনেন না তিনি মন্ত্রী তাকে হুমকি দিতে হয় হুঁশিয়ারি দিতে হয় পুলিশকে পুলিশ কথা শোনে না লোকাল থানা কথা শোনে না নানান ক্ষেত্রে তাকে মানে বেজ্জত হতে আমরা কিন্তু বহুবার দেখেছি তিনি কখনো কখনো গলা ফাটিয়েছেন চিৎকার করেছেন অভিমান প্রকাশ করেছেন হুঁশিয়ারি দিয়েছেন আমি সিদ্ধান্ত নেব সহ্য করব না কিন্তু পরে আবার দেখেছি চুপ করে গেছেন অথচ যে বিরাট কিছু যে তার কথাতে ব্যবস্থা নেওয়া হয়েছে তাও নয় মানে তিনি শুধু চিৎকারই করে গেছেন তাকে মানে দলের যারা উপরে রয়েছেন তারা কিন্তু সেই অর্থে গুরুত্ব দিতেন না বা কোনো আমল দিতেন না বকছেন বকছেন ফালতু হয়তো এরকম একটা ভাবনা ছিল শুধু চিৎকারই করে গেছেন কিন্তু পরে আবার তিনি নিজে চুপ করে গেছেন কেউ আমল দিতেন না দলের যারা উপরে রয়েছেন ফলে দর্শক আমরা কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম যে যে সিদ্দিকুলার ফেসটাকে ইউজ করে এই জন্যই বলছি কথাটা কারণ তার যে সংগঠনটা অ্যাক্টিভ ছিল জমিয়তে উলামায় হিন্দ বিভিন্ন প্রোগ্রাম হতো কলকাতায় তো একটা বিরাট সংগঠন ছিল রাজ্য জুড়ে সংখ্যালঘুদের একটা বিরাট মানে মানে সংখ্যালঘুদের মধ্যে তার একটা বিরাট হোল্ড ছিল এই সংগঠনের মাধ্যমে পুরনো সংগঠন তো সেই যে প্ল্যাটফর্ম সেটাকে ইউজ করেছেন তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউজ করে ভোটটাকে একেবারে নিয়ে চলে এসছেন কবজায় ভোট ব্যাংক একেবারে ফিক্সড ডিপোজিট হয়ে যায় যখন দেখা গেল যে সংখ্যালঘু ভোট একেবারে ফিক্সড ডিপোজিট আর কেয়ার সিদ্দিকুল্লাহকে কোনো পাত্তায় দেওয়া হচ্ছিল না মানে একেবারে ছিবড়ে করে ফেলে দেওয়ার মতো কোনো পাত্তা দেওয়া হচ্ছিল না পদে পদে অপমান করা হচ্ছিল হয়তো মন্ত্রী রয়েছেন বটে কিন্তু কোনো গুরুত্ব ছিল না না মন্ত্রিত্বের গুরুত্ব না নেতৃত্বে গুরুত্ব না উপরের কেউ গুরুত্ব দেন কিছুই মানে ছিল না নামটাই ওনাকে আমরা ভুলে গেছিলাম যে সিদ্দিকুল্লাহ বলে কে একজন ছিলেন যিনি একটা সময় সংগঠনটা খুব ভালো করে করতেন যিনি নন্দীগ্রামে গিয়ে একটা জায়গা তৈরি তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেসের থেকেও আগে গিয়ে কিন্তু একটা সময় পর আমরা ভুলিয়ে গেছিলাম যে এরকম লোক বলে কেউ একজন ছিলেন যারা যিনি একটা সংখ্যালঘু মুখ হিসেবে উঠে এসেছিলেন ভুলিয়ে গেছিলাম ভুলিয়ে দেওয়া হয়েছিল হয়তো তৃণমূলের কোনো একটা কৌশল ছিল যে একে দলে নিয়ে নিতে হবে দিয়ে একটা মন্ত্রী করে দাও দিয়ে ওই যে সংগঠন যারা আর কি সংখ্যালঘুদের বিষয় নিয়ে মাঝে মধ্যেই সরব হয় সরকারের বিরুদ্ধে সেটাকে আটকানো যাবে কারণ মাথাকে তো আমরা নিয়ে নিয়েছি মাথাকে তো আমরা বোতলবন্দি করে নিয়েছি আর তাহলে সংখ্যালঘুদের জন্য সরকারের বিরুদ্ধে কী করে সরব হবেন সুতরাং ওটা একবারে ভোতা হয়ে যাবে সত্যি ভোতা হয়ে গেছে সেদিক দিয়ে তৃণমূল কংগ্রেসের যারা আর কী ভেবেছিলেন ঠিকই ভেবেছিলেন সংগঠনটাকে একবারে ভোতা করে দেওয়া হচ্ছে যে সংখ্যালঘু যে মানে সংখ্যালঘুদের নিয়ে যে সংগঠন জমিয়াত উল্লাহ তার এখন আর প্রোগ্রাম দেখা যায় না সরকারের বিরুদ্ধে যে গর্জন সেটা আর এখন আর শোনা যায় না ফলে সেদিক দিয়ে নিশ্চিন্তে শাসক ছিল যখন ওটা হয়ে গেছে তখন আর থোড়াই কি আর সিদ্দিকুল্লাকে একেবারে ছিপড়ে করে ফেলে দেওয়া পাত্তা যা হতো না একেবারে জাতা অবস্থা শুধু একাই চিৎকার করতেন কোনো আমল ছিল না তবে দর্শক আমি কিন্তু কদিন আগে বলেছিলাম যখন এই মেমরি কাণ্ডটা হচ্ছিল যে দেখছি তো হালটা কি বেজত তাকে করা হচ্ছে কিন্তু দেখবেন এবার হয়তো তাকে কদর দেওয়া হতে পারে কারণ এখন যেহেতু সংখ্যালঘুরা টিএমসি থেকে সরে যাচ্ছে বলে ইঙ্গিতটা পরিষ্কার হয়ে গেছে দেখবেন এবার হয়তো তাকে কদর দেওয়া হতে পারে আর দেখুন দর্শক সত্যি হয়েছে গতকাল তাকে মালদা এবং মুর্শিদাবাদ মানে বুঝতেই পারছেন দুটো জেলা যেখানে সংখ্যা সংখ্যালঘুরা অ্যাকচুয়ালি গুরু প্রচুর সংখ্যায় ওখানে মুসলিম সম্প্রদায়ের বসবাস সেই দুটি জেলার দায়িত্ব সেই অবজারভার বলুন বা যাই হোক না কেন দায়িত্ব দেওয়া হয়েছে সেই সিদ্ধিকুল্লা চৌধুরীকে যাকে এতদিন কোনো গুরুত্বই দেওয়া হচ্ছিল না কোনো আমলই দেওয়া হচ্ছিল না পাত্তা দেওয়া হচ্ছিলো না কিন্তু এখন সেই সিদ্দিকুল্লাহকে যাকে কার্যত ফেলে দেওয়া হয়েছিল ছিবড়ে করে তাকে আবার জল দিয়ে সতেজ করার চেষ্টা হচ্ছে তাকে আবার ওই দুটো জেলা যেই দুটো জেলাতে মুসলিম সম্প্রদায়ের মানুষজন অনেক অনেক বসবাস করেন সেখানে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তার মানেটা কি তার মানেটা কি দর্শক আরও তো মুসলিম নেতা রয়েছেন তৃণমূল কংগ্রেসে কিন্তু সিদ্দিকুল্লাকে কেন ওই দুটো জেলাতে দায়িত্ব দেওয়া হচ্ছে কারণটা কি এটা পরিষ্কার যে সংখ্যালঘুদের মন নতুন করে পাওয়ার জন্য কিন্তু সিদ্দিকুল্লা কেন কেন আরও অন্য নেতারা নন আসলে দর্শক যেটা আমার কোথাও মনে হচ্ছে যে সংখ্যালঘুদেরকে নতুন করে টুপি পড়াতে একজন টুপি এবং দাড়িওয়ালা লোক চাইছেন নেত্রী এটা আমার কোথাও মনে হচ্ছে আমি জানা দর্শক আপনারা বলবেন যে সংখ্যালঘুদের মন পেতে আমরা অনেক চেষ্টা করেছি এর আগে যখন দেখছিলাম যে এন আর সির ভয় দেখিয়ে হয়ে যাচ্ছিলো তার মানে আর আমাদের কাউকে দরকার হচ্ছিলো না এনআরসি ভয় দেখালেই সংখ্যালঘুরা চলে আসবেন আমাদের দিকে আর এনআরসির ভয় দেখাতে নেত্রী নিজেই পটু এমনভাব ক্যাকা আছি ছি এনআরসি আমরা চলে গেলে সব বার করে দেবে এই সব বলে নিজেই কাফি এই এই ভয়টা এই জুজুটা দেখাতে ফলে তারা আর অন্য কোনো সংখ্যালঘু মুখ বা এটা দরকার হচ্ছিল না কিন্তু এখন বুঝে গেছেন যে ওইভাবে আর হবে না ওই ভয়ে আর সংখ্যালঘুরা পাচ্ছেন না বুঝে গেছেন যে এটা ঢপ যাদের জায়গা জমি আছে তাদের এখান থেকে যাওয়ার এনআরসি হলেও এখান থেকে সরে যাওয়ার কোনো ব্যাপারই নেই যারা ওপার থেকে এখানে এসেছেন দখল করে রয়েছেন তাদের চিন্তা কিন্তু এমনভাবে একটা ওয়েব তোলার চেষ্টা হয়েছিল যেন মানে এখান থেকে তৃণমূল কংগ্রেস চলে গিয়ে যদি বিজেপি আসে তারপরে সংখ্যালঘুরা এখানে আর বসবাস করতে পারবেন না মানে এমন সব একটা হাওয়া তোলা হচ্ছিল এখন মানুষ বুঝেছেন যে আরও অনেক রাজ্যে তো বিজেপি সরকার চলছে তাহলে কি সেখানে মুসলিমরা নেই সেখানে কি নামাজ পড়া হয় না তারা বুঝেছেন আমরা শুনেওছি ফুরবুড়া শরীফের পীর যাদাদেরকে বলতে তো আর এখন ওই সব নিয়ে হবে না ওই সব আর হবে না ভয় দেখে আর হবে না বুঝে গেছে হয়তো বল কংগ্রেসও তাই হয়তো এবার সেই নতুন সেন্টিমেন্ট টুপিওয়ালা দাড়িওয়ালা আর দাড়ি চাঁচাদের যারা দাড়ি চাঁচা তাদেরকে আর হচ্ছে না এবার অন্য সেন্টিমেন্ট এবার সত্যিকারের মুসলিম মুখকে সামনে আনতে হবে টুপিয়ালা দাঁড়িওয়ালা তাহলেই টুপিটা ভালো করেই পড়ানো যাবে সংখ্যালঘুদেরকে হয়তো এই ভাবনা আর সেই জন্যেই সেই টুপিওয়ালা দাড়িওয়ালার নেতা খুঁজেছেন নেত্রী সামনে দুটো জেলাতে যে দুটো জেলাতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরাট বসবাস তারা সংখ্যা গুরু ওখানে হয়তো সেটা দিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি করা যাবে টুপিওয়ালা দাড়িওয়ালা এসে বলবেন সংখ্যালঘুদের বিষয়ে এবার একটা সেন্টিমেন্ট তিনি যা বলবেন হয়তো ওনাকে বিশ্বাস করতে চাইবেন টুপিওয়ালা দাড়িওয়ালা বলছেন যদিও আমি জানি না এখন সিদ্দিকুলা চৌধুরীর কতটা বিশ্বাসযোগ্যতা রয়েছে এই মুহূর্তে সাধারণের মনে সংখ্যালঘুদের মনে কারণ তিনি যা করেছেন অনেকেই বলছেন যে সংখ্যালঘুদেরকে কার্যত বন্ধক রেখেছেন তৃণমূল কংগ্রেসে এই সিদ্দিকুলা চৌধুরী হয়তো তিনি মন্ত্রী হয়েছেন তার খানিকটা ব্যক্তিগত সুবিধা হয়েছে কিন্তু তিনি গিয়ে সংখ্যালঘুদের জন্য তিনি কিছু করতে পারেননি অনেক কথা বলেছিল করতে পারেননি বরং তিনি যদি না গিয়ে নিজের মতো করে থাকতেন তাহলে সংখ্যালঘুদের যে বঞ্চনা যেভাবে তিনি বাম আমলে বলতেন কলকাতায় সভা করে ব্রিগেডে সভা করে বলতেন সেইভাবে বলতে পারতেন সরকার পক্ষ চাপে থাকতো সেদিকটা কিছুটা দেওয়ার চেষ্টা করত। সেটা না করে নিজেই মিশে গেলেন একটা শাসক শাসক দলের মন্ত্রী হয়ে গেলেন বটে গাড়ি পেয়েছেন টাড়ি হয়তো ক্ডার টডার পেয়েছেন হয়তো কিছু ব্যক্তিগত সুবিধা হয়েছে মন্ত্রী একটা স্ট্যাটাস তিনি পেয়েছেন কিন্তু যাদের জন্য একটা সময় গলা ফাটাতেন তাদের জন্য কিছুই করতে পারেননি শুধু করতে তো পারেননি এবং তাদের যে মুভমেন্টটা সেটাকেও ভোঁতা করে দিয়েছেন নিজে সেখানে বোতল বন্দি হয়ে গিয়ে সেই জন্য কিন্তু তার উপরে অনেকের রাগ সংখ্যালঘুদের ফলে তাকে সামনে এনে যেয়ে বিরাট কিছু লাভ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের সেটাও কিন্তু বিশ্বাস করে একবারে চলবে না মানে তার আগে একটা ব্যাপার ছিল এখন সিদ্ধিকুল্লাহ চৌধুরী সেই সিদ্ধিকুল্লাহ চৌধুরী নেই এখন তিনি পলিটিশিয়ান এখন তিনি ভুল ঠিক যা হোক তৃণমূলের পক্ষে তিনি কথা বলবেন তার নিজস্ব যে বিবেচনা যে বিচার সেটা এখন তিনি করেন না করতে পারবেন না সেটা বুঝে গেছেন মানুষ সুতরাং তাকে সামনে এ নিয়ে যে বিরাট কিছু হয়ে যাবে তা নয় তবুও হয়তো চেষ্টা আনতে সামনে দাড়ি টুপি মুখ দেখাও সামনের বেঞ্চে বসাও মানে আজকাল তো পাত্তা যাওয়া হচ্ছিল না এবার সামনের বেঞ্চে সিদ্ধিকল্লাকে দেখবেন বসানো হবে এবার দেখবে সিদ্ধিকুল্লাকে দিয়ে বক্তব্য রাখা রাখানো হবে এবার দেখবে সিদ্দিকুল্লাকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা হবে দিদির ভয় আর কেউ শুনছে না সিদ্ধিকুল্লাকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা হবে সিদ্ধিকুল্লাকে দিয়ে দেখবেন হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা হবে এবং আমার ধারণা এবার কিন্তু সিদ্দিকুল্লার ওই যে সংগঠনটা জমিয়তে উল্লায় হিন্দ দেখবেন তাকেও কাজে লাগিয়ে আবার সভাটাভা করা হবে সেখানে আবার হয়তো নেত্রী যাবেন মানে একটা প্ল্যাটফর্মটাকে আবার নতুন করে ইউজ করা হবে সব দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসার সব লোকজন মাদ্রাসার ছাত্র এই সবদেরকে নিয়ে প্রোগ্রাম অর্গানাইজ করা হবে সেখানে দেখবেন নেত্রী হয়তো যাচ্ছেন বা নেত্রীকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন এই সিদ্দিকুল্লা দেখবেন এইসব দেখতে দেখতে পাবেন এবার এতদিন সংগঠনের কোনো প্রোগ্রাম ছিল না সিদ্দিকুল্লার এবার কিন্তু দেখবেন অর্গানাইজ করার চেষ্টা হবে কারণ আবার টুপিটা পড়াতে হবে সব সরে গেছেন আবার টুপিটা পড়াতে হবে সংখ্যালঘুদের সুতরাং এই সব করতে হবে হয়তো সেই জন্যই দর্শক আমার কোথাও মনে হচ্ছে সেই জন্যই আবার সেই টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলিম ফেস সংখ্যালঘু ফেসকে আবার সামনে আনার চেষ্টা করছেন নেত্রী দর্শক আমার মনে হচ্ছে যাই না আপনাদের কী মনে হয় তা না হলে যে সিদ্ধগুলাকে পাত্তা দিচ্ছিলেন না তাকে এত কদর একেবারে দুটো জেলার দায়িত্বে তাকে আনা হচ্ছে ভাবুন এবং দিদির বুদ্ধিটাও ভাবুন দর্শক কি বলবেন দর্শক যেটা বলছিলাম সত্যি কি এতে আর কোনো কাজ হবে নিশ্চয় যদি এইসব নিয়ে আপনাকে যে বলার থাকে অবশ্যই বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে